পড়বে, একটা দেখবে, তখন তোমার এক্সপিরিয়েন্স হবে। এই কারণে এই প্রবলেমগুলো এখানে সুন্দরভাবে দেওয়া হয়েছে। কোশ্চেন নম্বর 12, এখানে একটা পার্টিকেল কিন্তু একটা প্লেনে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু ভেক্টরের কনসেপ্ট লাগবে, কারণ এখানে দুটো কোঅর্ডিনেটের উপর নির্ভর করছে, অর্থাৎ এখানে ইউনিডিরেকশনাল নয়, একমাত্রিক গতি নয়। সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্টেনিয়াস যে ভেলোসিটি, সেই ভেলোসিটি ডিরেকশান এবং অ্যাভারেজ ভেলোসিটি ডিরেকশান কোথায় গিয়ে সমান হয় সেই কনসেপ্ট আমাদেরকে এখানে লাগাতে হবে। শুরু করা যাক এই কোশ্চেনটা। আ পার্টিকেল স্টার্টস ফ্রম আ পয়েন্ট এ, অর্থাৎ এই পয়েন্টটা হলো এ, অ্যান্ড ট্রাভেলস অ্যালং দ্য সলিড কার্ভ। এই যে কার্ভটার কথা বলা হয়েছে এটা হলো সলিড কার্ভ শোন ইন ফিগার। ফাইন্ড অ্যাপ্রক্সিমেটলি দ্য পজিশন বি, অর্থাৎ এখানে পজিশন বি কোথায় হতে পারে, এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট হতে পারে, সেই পয়েন্টটা কোথায় খুঁজতে হবে, পজিশন বি অফ দ্য পার্টিকেল সাচ দ্যাট দ্য অ্যাভারেজ ভেলোসিটি, ভালো করে এটা দেখতে হবে, অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন দ্য পজিশন এ অ্যান্ড বি হ্যাজ দ্য সেম ডিরেকশান অ্যাজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট বি। যে কোনো জায়গায় ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যখন আমরা বের করতে চাইবো তখন আমরা কি বের করব, দেখো ভি ইকালস টু ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ হবে। এখানে দেখো এখানে দুটো কম্পোনেন্ট থাকবে ভেলোসিটির, এক্ষেত্রে আমি এখানে লিখতে পারবো ডি আর বাই ডিটি সমান ডিএক্স বাই ডিটি আই ক্যাপ প্লাস ডিওয়াই বাই ডিটি জে ক্যাপ। এই ভেলোসিটিটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ করে থাকবে না সেটা আমরা জেনেছি, ট্যান থিটা ইকালস টু ভি ওয়াই বাই ভি এক্স। এখানে ভি ওয়াইটা কত না ডিওয়াই ডিটি, ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি, অর্থাৎ ডিওয়াই বাই ডিটি, কেন ডিওয়াই বাই ডিএক্স কেন আমি এটা লিখলাম না, এখানে এর যে স্লোপ, অর্থাৎ এখানে কি বলেছে, দে সাজ দ্যাট দ্য অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন দ্য পজিশন ই হ্যাজ সেম ডিরেকশান, এই ডিরেকশানটাই কিন্তু আমার মূল বিষয়। আর ডিরেকশান বের করতে গেলে আমাকে কি করতে হবে, ওই ভেলোসিটিটা এক্স অক্ষের সঙ্গে বা ওয়াই অক্ষের যে কোনো একটা অক্ষের সঙ্গে কত কোণ করেছে সেটা আমাকে জানতে হবে। এক্ষেত্রে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যে কোণটা করে সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এই গ্রাফের ক্ষেত্রে স্লোপ বিভিন্ন পয়েন্টে বিভিন্ন, আমরা এরকম একটা কার্ভ পাওয়া মানে তার স্লোপ এখানে কত এইরকম, এখানে কত এইরকম, এখানে কীরকম এইরকম, এখানে কীরকম এইরকম, বিভিন্ন জায়গায় আমরা তার স্লোপ পাবো, সেই স্লোপ থেকে আমি বুঝতে পারবো তার ট্যান থিটাটা কত, অর্থাৎ ট্যান থিটা থেকে আমরা বুঝতে পারবো সেই এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে। মোদ্দা কথা হলো আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ক্ষেত্রে এক্স অ্যাক্সিসের সঙ্গে ডিরেকশান আমার নির্ণয় করতে গেলে সেইটা আমি পাবো ট্যান থিটা ইকুয়ালস টু ডিওয়াই বাই ডিএক্স। এখানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট বি, আমরা বি পয়েন্টটা কোথায় এখনও জানি না, কিন্তু ভেলোসিটি ডিরেকশান, ডিরেকশান বের করতে গেলে আমাকে বুঝতে হবে ডিওয়াই বাই ডিএক্স এইটা কোথায় আমাদের ওর সঙ্গে সমান হবে, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটির সঙ্গে সমান হবে। এবারে আমরা এই অ্যাভারেজ ভেলোসিটিটাতে মন দেব, অ্যাভারেজ ভেলোসিটি সমান, দেখো অ্যাভারেজ ভেলোসিটি সমান কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্টটা কত, দেখো আমি যদি এখানে পয়েন্ট বি নিই তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট এখান থেকে এখানে হবে, এখানে যদি পয়েন্ট বি নিই টোটাল ডিসপ্লেসমেন্ট এখান থেকে, এখানে দেখো যখন ডিসপ্লেসমেন্ট হবে, এই ডিসপ্লেসমেন্ট যখন বলছি এটা একটা ভেক্টর, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমি এখানে বলতে পারবো কি না আর ভেক্টর, আর ভেক্টর বাই টোটাল টাইম, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটির যে ডিরেকশান এর ডিরেকশান কোনটা অনুযায়ী হবে, এই লাইন যে আমি আর ভেক্টরটা পাচ্ছি, অর্থাৎ আর মানে কি এ পয়েন্টটাকে আমি এখানে অরিজিন ধরবো, ইনিশিয়াল পয়েন্ট ধরবো এ থেকে বি, এটা যদি এ বলি এটা যদি বি বলি তাহলে এইটাই হবে আর ভেক্টরের ডিরেকশান, অর্থাৎ এখানে অ্যাভারেজ ভেলোসিটির ডিরেকশান হবে এই দিকে। যে ভেক্টর ভালো করে জানে শিখেছে সে বুঝতে পারবে যে এই লাইনটার ডিরেকশান যে যা হবে, অর্থাৎ আর এর ডিরেকশান যা হবে, এক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি ভি অ্যাভারেজ বলে যদি আমি তার উপর ভেক্টর দিই তার ডিরেকশানও একই দিকে হবে।
এবারে এই আর কে টি দিয়ে ভাগ করলে এইটা হবে, অর্থাৎ লাইন জয়েনিং বিটুইন এ অ্যান্ড বি উইল শো দ্য ডিরেকশন অফ অ্যাভারেজ ভেলোসিটি। এইটা তোমাকে মাথায় নিতে হবে। তাহলে তুমি দেখো এইখানটা থেকে আমি যদি এই বিন্দুকে যোগ করি তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটির ডিরেকশান এইদিকে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডিরেকশান এইদিকে। আবার এই বিন্দু থেকে যদি নিই তাহলে তার অ্যাভারেজ ভেলোসিটির ডিরেকশান এইদিকে আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডিরেকশান এইদিকে, স্পর্শকের দিকে। কারণ ডিওয়াই বাই ডি এক্স এখানে আমরা স্লোপ ধরব, সেটা কার ডিরেকশান? না, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ডিরেকশান। তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিরেকশানের সঙ্গে সব জায়গায় ক্ল্যাশ করছে, কোন জায়গায় ম্যাচ করে আমাকে খুঁজতে হবে। এবারে আমি ধীরে ধীরে যাব, এইখানে দেখো এই দিকে ডিরেকশান, এর ডিরেকশান এদিকে, তাও হচ্ছে না। এই রকম একটা জায়গায় দেখো তো এইদিকে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ডিরেকশান স্লোপ, আবার এই দুটো পয়েন্ট যদি যোগ করি তাহলে এই দিকে তার অ্যাভারেজ ভেলোসিটির ডিরেকশান কেমন, এটা কিন্তু ঠিক করে একটু বুঝে নিতে হবে। তাহলে আমি আবার একবার এটাকে আমি যদি বলি যে অ্যাভারেজ, এখানে আমি যদি এ বিন্দুটাকে এটাকে যদি পরিষ্কার করে আঁকা যায়, এখানে যদি আবার আমরা এঁকে ফেলি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা এই পয়েন্টটা হলো এ আর এই পয়েন্টটা হলো বি। তাহলে আমরা আর ভেক্টর সমান এইটা লিখবো, অর্থাৎ ভি অ্যাভারেজ সমান আমরা লিখবো আর বাই টি, যার ডিরেকশান হবে এই দিকে। আর এখানে যদি স্লোপ হয় ডিওয়াই বাই ডি টি, এই ডিওয়াই বাই ডি এক্স এটা হলো স্লোপ, এই স্লোপটার ডিরেকশানও একই দিকে থাকবে, সেম ডিরেকশান এখানে হবে, সেম ডিরেকশান। অর্থাৎ আমরা এই পজিশানটাই হলো আমাদের সেই পজিশান বি, ওখানে আমরা বি অলরেডি লিখেছি। এবারে আবার একবার রিপিট করো কোশ্চেনটা, দাও এ পার্টিকেল স্টার্টস ফ্রম এ পয়েন্ট এ অ্যান্ড ট্রাভেলস অ্যালং সলিড কার্ভ শোন ইন ফিগার। এখানে কিন্তু ওয়াই আর এক্স একটা প্লেনের কোঅর্ডিনেট দেওয়া আছে, এখানে কিন্তু টাইমের কিছু ব্যাপার দেওয়া নেই। ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেটলি পজিশান বি অফ দ্য পার্টিকেল সাচ দ্যাট অ্যাভারেজ ভেলোসিটি বিটুইন দ্য পজিশান এ অ্যান্ড বি হ্যাজ সেম ডিরেকশান অ্যাজ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট বি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যাট বি, তার ডিরেকশান হয় এইদিকে, আর অ্যাভারেজ ভেলোসিটি মানে আর এর ডিরেকশান যেদিকে সেদিকে অ্যাভারেজ ভেলোসিটি হয়। এইখানে এই দুটো ডিরেকশান ম্যাচ করেছে, অন্য কোথাও নেই। এখানে যেহেতু এইখানে স্কেলটা ঠিকঠাক দেওয়া নেই, এই কারণে অ্যাপ্রক্সিমেটলি কথাটি ব্যবহার করেছেন, অর্থাৎ এই পয়েন্টটাকে আমি ধরে নেব এটা আছে প্রায় 5 মিটার, আর এই পয়েন্টটাকে আমি ধরে নেব প্রায় 3 মিটার। অর্থাৎ আমি এখানে লিখব এক্স ইকালস টু 5 মিটার এবং ওয়াই ইকালস টু 5 মিটার। এইটা হলো গিয়ে এই কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা কোশ্চেন নাম্বার 13 আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 13 বলা আছে অ্যান অবজেক্ট হ্যাভিং ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেটেড অ্যাট এ রেট অফ 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফর 5 সেকেন্ড, ফাইন্ড ডিস্টেন্স ট্রাভেল ডিউরিং দ্য পিরিয়ড অফ অ্যাক্সিলারেশন। একদম ইজি, কী কী দেওয়া আছে প্রথমে বলতে হবে। গিভেন ইউ